সকলকে এই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমার মনে হয় কি, এই নারী পুরুষের চেয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই 17 কোটি 700 কোটি মানুষ, আমরা পরস্পর এই যে মিলেমিশে আছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এর একটি প্রধান আমার মনে হয় কারণ হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা যতদিন আছে, বিশ্ব বৈরিতা, প্রযুক্তির প্রতি মুখাপেক্ষিতা এবং আমাদের এই কলহ, এগুলো কখনো দূর হবে না, ভালোবাসা টিকে থাকবে। আর নারী দিবসের প্রসঙ্গে আমি তিনটি বিষয় বলবো। প্রথম বিষয়টি হচ্ছে, এই যে চেয়ারটিতে বসে আছে, এটি একজন নারীর জন্যে, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারপরে যদি উচ্চারণ করতে হয়, তিনি হচ্ছেন আমার স্ত্রী। আর 27 বছরের দাম্পত্য জীবনে অসংখ্য কলহ হয়েছে, কিন্তু আমি কোনো ডিসিশন নিই, আমি আমার মনে হয় ওনার কেয়ার অফ ছাড়া আমি কোনো ডিসিশন নিই। তো আমি এই নারীকে উদ্দেশ্য করে আমার একটা লেখা কবিতা, অনেকে হয়তো পড়েছেন বা জেনেছেন। তো আমার কবিতাটার নাম রাখা উচিত ছিল না, কিন্তু আমি দেখলাম নারী নামে এত বহুল একটি পঠিত কবিতা আছে নজরুল ইসলামের, সেখানে আমার কবিতা হয়তো অপন করবে। আমি তখন এই কবিতার নাম দিলাম স্ত্রী। এখন আপনারা যারা আছেন নারী দিবসে, আমি বলবো আপনাদের সকল স্বামীকে কি আজকে বলবে, ওনারা যেন 2 লাইন হলো আপনাদের জন্য লিখে। মাতৃ জঠরের জল অতঃপর মাতৃকোল, সাতসমুদ্র সুমধুর নিচিন্তপুর কহিনুর, বহুদূর তবু দূরে নও তুমি বহু কথা কও, নির্জন লাজুক পাখি ডাকা পিয়া ডাহু, ঝাঝাল রোদ চারদিক আলো আর উষ্ণতা, নিঃসঙ্গ চিবুক নত চোখ মোনালিসার হাসি, কেবলই তোমার ছবি জ্যোৎস্নার নহরে দেখি, মায়াবী আধার মুখোমুখি বসিবার বনলতা, সুদূর ঝর্ণার জল অবিরল নির্মল নীলাকাশ, জীবন জরা মরা নিয়তি আচমকা দীর্ঘশ্বাস, তোমার আমার মিলন যেন জান্নাতি নিয়ামক, তোমার ছায়ায় অপুরাণ শীতল অন্তিম শয়ান। আপনাদের সকলকে ধন্যবাদ।